সালামু আলাইকুম আজ আমরা প্রদর্শিত ভীমটির এসএফডি ও বিএমডি নির্ণয় করা শিখবো আপনারা যে ভীমটি দেখতে পারতেছেন এটা একটা ক্যান্ডিলিভার ভিম ক্যান্ডিলিভার ভীমের অবশ্যই এক পাশে সাপোর্ট থাকে আর আমরা জানি ফিক্স সাপোর্ট তিনটা রিয়েশন দেয় একটা হরিজেন্টাল রিয়েকশন একটা ভার্টিক্যাল রিয়েকশন আর একটা মোমেন্ট আর যেহেতু আমরা জানি ক্যান্ডিলিভার ভীমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়া যায় সাপোর্টে আর সেই মোমেন্টটা অবশ্যই নেগেটিভ হয়ে থাকে তাহলে আমাদের ভীমে এখানে যেহেতু কোনো হরিজেন্টাল লোড আসতেছে না আমাদের এখানে হরিজেন্টাল লোডটা শূন্য আর ভার্টিক্যাল লোডটা আমরা নির্ণয় করব আর এ মানে অ্যাভিন্দি বিন্দুতে একটা রিয়েকশন দিবে এখানে যেহেতু বিমের উপর যে লোডগুলো আসতেছে তার প্রতিক্রিয়া বল এই একটাই আর এ এরপর রয়েছে বেন্ডিং মোমেন্ট মোমেন্টটা আমরা নির্ণয় করব একটু পরে এর আগে আমরা বিমের যে অন্যান্য লোডগুলো রয়েছে সেগুলোর সাথে একটু পরিচিত হই নাই এরপরে আমরা দেখতে পাচ্তেছি যে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে যেটা পঞ্চাশ কেজি পার মিটার এটা রয়েছে 2.5 মিটার জুড়ে এখন এই লোডটাকে কীভাবে আমরা ক্যালকুলেশন করি আমরা টোটাল ডিস্টেন্সটাকে প্রতি যে লোডটা আছে সেটার সাথে গুণ করি গুণ করলে আমরা পাই পঞ্চাশ গুণ দুই দশমিক পাঁচ তাহলে পাচ্ছি একশো পঁচিশ আর এই লোডটা এই যতটুকু জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা দিতেছে তার মিড পয়েন্টে কাজ করবে তাহলে আমরা একটা লোড পেলাম একশো পঁচিশ যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মিড পয়েন্টে রয়েছে এরপরে আমরা একটা যুগল বা কাপল মোমেন্ট দেখতে পারতেছি কাপল কাকে বলে আমরা জানি যখন দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া একই সমান্তরাল রেখা বরাবর কাজ করে না তাকে যুগল বলে এখন এই যুগলটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে এটা করার জন্য ফোর্স ইনটু ডিসটেন্স ফোর হচ্ছে যে কোনো বল আর ইনটু ডিসটেন্স হচ্ছে বল দুটির মধ্যবর্তী দূরত্ব আপনারা যদি দেখেন এখানে যে কোনো বল মানে যে কোনো একটা বল যদি আমরা নেই এখানে দুই পাশেই বিশ কেজি করে রয়েছে আমরা একটা বল নিলাম বিশ কেজি ইন্টু বল দুটির মধ্যবর্তী দূরত্ব বল দুটির মধ্যবর্তী দূরত্ব কত উপরের দিকে এক মিটার রয়েছে নিচে এক মিটার রয়েছে দুই মিটার তাহলে বিশ দুকোনে চল্লিশ কেজি মিটার আমরা মোমেন্ট পেলাম আপনি যদি খেয়াল করেন এই মোমেন্টটা কিন্তু বাই ফোর্সটা কিন্তু ঘড়ির কাটার দিকে কাজ করতেছে তার মানে আমরা এখানে যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে পজিটিভ মোমেন্ট চল্লিশ কেজি মিটার এরপরে আমরা একটা লোড পাইতেছি সেটা হচ্ছে পঞ্চাশ কেজি এই হচ্ছে আমাদের বিমের উপর লোড এখন চলেন আমরা আমাদের প্রথমে যে অ্যাভিন্দুতে যে মোমেন্টটা রয়েছে নেগেটিভ মুভমেন্ট সেই মোমেন্টটা আমরা নির্ণয় করি নির্ণয় করার জন্য আমরা মোমেন্টের ইকুয়েশনটাকে সামেশন মুভমেন্ট ইকুইল টু জিরো ঘুরে কাটার দিকে হলে আমরা পজিটিভ নিব তাহলে প্রথমেই আমাদের এখানে একটা নেগেটিভ মুভমেন্ট রয়েছে তাহলে নেগেটিভ এম এ প্লাস এরপরে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা লোড রয়েছে একশো পঁচিশ যেটা দিচ্ছে কত টু পয়েন্ট ফাইভের মাঝ বরাবর তার মানে টু পয়েন্ট ফাইভের মাঝ বরাবর থেকে অ্যাভিন্দু পর্যন্ত ডিস্টেন্স কত ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার আর এটা ঘড়ির কাটার দিকে দিচ্ছে অ্যাভিন্দুর সাপেক্ষে পজিটিভ এরপর আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা মোমেন্ট রয়েছে ফর্টি যেটা ঘড়ির কাটার দিকে দিচ্ছে তাহলে পজিটিভ 40 এরপরে রয়েছে ফিফটি কেজি একটা লোড যেটা ঘড়ির কাটার দিকে রয়েছে তাহলে ফিফটি ইন্টু ডিস্টেন্স হচ্ছে দুই মিটার আর টু মিটার টোটাল সাড়ে মিটার তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি চারশো একুশ দশমিক দুই পাঁচ আর এম এ পাশে যেটা নেগেটিভ রয়েছে আমরা যদি সমান সমান ওই পাশে পাঠা দেয় তাহলে নেগেটিভ চারশো একুশ দশমিক দুই পাঁচ কেজি মিটার তাহলে আমরা এখানে মোমেন্টটা পেয়ে গেলাম এবার চলেন আমরা নিচে যে রিয়াকশানটা দিচ্ছে আরে মানে ভার্টিক্যাল যে লোডটা রয়েছে উপরের দিকে সেটা কত সেটা নির্ণয় করি এটা নির্ণয় করার জন্য আমরা শুধু ভার্টিক্যাল লোডগুলো হিসাব করব তাহলে আমাদের এই ভিমে ভার্টিক্যাল লোড রয়েছে একশো পঁচিশ আর পঞ্চাশ তাহলে যেহেতু দুইটা লোড নিচে দিকে দিচ্ছি আমরা নিচের দিকে পজিটিভ ধরতেছি উপরের দিকে নেগেটিভ ধরতেছি তাহলে আমাদের যেহেতু দুটা লোডে নিচের দিকে দিতেছে দুইটাই পজিটিভ একশো পঁচিশ আর পঞ্চাশ সমান সমান একশো পঁচাত্তর কেজি উপরের দিকে লোড দিতেছে এই হচ্ছে আমাদের আর এ বা এভেন্দুর রিয়েকশন আমরা আমাদের লোডগুলো সব পেয়ে গেলাম এবার চলেন আমরা এস এফ ডিও বিএমডি নির্ণয় করি প্রথমে আমরা এসএফডি অঙ্কন করি এস ডি অঙ্কন করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন আঁকলাম যার উপর পাশের মান শূন্য আর উপরের মানগুলো হবে পজিটিভ নিচের মানগুলো হবে নেগেটিভ আমরা যদি এখন ভিমের দিকে তাকাই প্রথমে অ্যাভিন টুতে উপরের দিকে একশো পঁচাত্তর রিয়েকশন দিচ্ছে তাহলে আমরা উপরের দিকে প্রথমে পজিটিভ উপরের দিকে আমরা একশো পঁচাত্তর উঠলাম উঠার পরে আমাদের ভিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে যেটা পঞ্চাশ কেজি প্রতি মিটারে দিচ্ছে আর এটার দূরত্ব হচ্ছে টু মিটার তাহলে এই লোডটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম একশো কেজি এখন এটা যেহেতু নিচের দিকে দিচ্ছে তাহলে একশো থেকে আমরা যদি একশো পঁচিশ বাদ দেই পাচ্ছি পঞ্চাশ এখন এই লোডটা যেহেতু ভিমের উপর ইউনিফর্মলি বা স্টেট লোড রয়েছে আমরা এখানে ইনক্লাইন্ড হয়ে নিচের দিকে আসব পঞ্চাশ আসলাম আসার পরে এখানে একটা মোমেন্ট রয়েছে অ্যাসেব্রিটে মোমেন্টের কোনো কাজ নেই ভিএমটিতে আমরা মোমেন্টের কাজ করব যেহেতু এখানে আর কোনো লোড নেই আমরা বরাবর চলে আসলাম আসার পরে এখানে আমরা ভিমের উপর দেখতে পারতেছি পঞ্চাশ কেজি নিচের দিকে একটা লোড দিচ্ছে আমাদের এখানে লোডটো পঞ্চাশ তাহলে পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে শূন্য আমাদের এখানে শূন্যতে চলে আসলো এরপর আর কোনো লোড নাই আর কোনো হিসাব হবে না আমাদের এসএফডি শেষ তাহলে চলুন এবার আমরা ভিম ডি অঙ্কন করি ভিম ডি অঙ্কন করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন আঁকি যার উভয় পাশের মান শূন্য উপরেগুলা পজিটিভ নিচের দিকে নেগেটিভ এবার চলুন আমরা যদি ভিমের দিকে প্রথমে তাকাই এখানে একটা নেগেটিভ মোমেন্ট রয়েছে প্রথমেই তাহলে আমরা রেফারেন্স লাইন থেকে নিচের দিকে আমরা যাব আমাদের মোমেন্টটা হচ্ছে কেজি মিটার তাহলে আমরা নিচের দিকে বরাবর আসলাম আসার পরে এখন আমরা অ্যাসেফডির দিকে তাকাই আমরা ভিএমডি মানে কি জানি এসেফডির এরিয়া আর ভিমের উপর প্রদত্ত মোমেন্ট তাহলে প্রথমত আমরা মোমেন্ট নিচের দিকে নামলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসেফ এরিয়া হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা এরিয়া ফর্মুলা আমরা জানি কি হাফ ইন টু এ প্লাস বি ইন্টু এইচ তাহলে হাফ ইন্টু এ হচ্ছে এখানে কত একশো পঁচাত্তর আর বি হচ্ছে পঞ্চাশ ইন্টু এইচ হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দুশো একাশি দশমিক দুই পাঁচ তাহলে এই এরিয়াটা যেহেতু পজিটিভ রয়েছে তাহলে আমরা দুশো পঁচিশ দশমিক দুই পাঁচ থেকে এটা তো নেগেটিভ দুশো পঁচিশ দশমিক দুই পাঁচ এখান থেকে পজিটিভ দুশো একাশি দশমিক দুই পাঁচ করলে আমরা পাচ্ছি একশো চল্লিশ এখন একশো চল্লিশে আমরা পজিটিভ মানে উপরের দিকে উঠব এখন উঠার জন্য আমরা বিএমডিতে কিভাবে অঙ্কন করব আমরা এখানে দেখতে পারতেছি যে এসএফডিটা ইনক্লাইন রয়েছে আর ইনক্লাইন থাকলে বিএমডিতে কার্ভ হবে আর কার্ভটা অবশ্যই কোন উৎপন্ন করে রাখতে হবে এখন কোন কি উভয় হবে হ্যাঁ আমাদের এসএফডিতে আমরা দেখতে পারতেছি দুই পাশে মান রয়েছে এক পাশে একশো পঁচাত্তর এক পাশে পঞ্চাশ তার মানে বিএমডি আঁকার সময় আমাদেরকে উভয় সাইডে কোন উৎপন্ন করে রাখতে হবে কারণ আমরা যদি এভাবে অঙ্কন করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের দুই পাশে কোন উৎপন্ন হচ্ছে আর আমরা উপরের দিকে আসলাম একশো এখানে আসার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের ভিমে এখানে পজিটিভ একটা রয়েছে যেটা কেজি মিটার তাহলে এখন আমরা একশো থেকে আমরা আবার পজিটিভ উপরের দিকে উঠব পজিটিভের দিকে যাব চল্লিশ তাহলে একশো থেকে যদি আমরা চল্লিশ বাদ দেই আর থাকতেছে একশো আমরা উপরের দিকে উঠলাম এরপর আমরা দিকে তাকাই এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফল মূল হচ্ছে আমরা জানি দুর্গু ইন্টু প্রস্ত এখানে দুর্গ হচ্ছে দুই মিটার আর প্রস্ত হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশ যদি আর দুই যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা একশো তাহলে আমাদের এখানে বিএমটিতে রয়েছে একশো আর উপরে পজিটিভ আমরা পাচ্ছি একশো তাহলে নেগেটিভ একশো পজিটিভ একশো শূন্য হয়ে যাবে আর অ্যাসেপ্টিতে যেহেতু এটা লোডটা স্ট্রেট লাইন আছে আমরা বিএমটিতে ইনক্লাইন্ড হয়ে এখানে শূন্য যে আমাদের বিএমডি ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল এভাবে আমরা খুব সহজে এসএফডি ও বিএমডির অঙ্কগুলো সমাধান করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং